দাদার কথা না হয় বাদই দিলাম। আচ্ছা আপনার বুদ্ধিটা কি আপনি ব্যাংকের লকারে রেখে আসেন নাকি? কেন বলুন তো, এই যে আপনি উকিলের কথা শুনে মাথায় ব্যান্ডেজটা করাচ্ছিলেন না, সিরোসিস অফ লিভার হয়ে যায় তখন আপনি কি করবেন, কে দেখবে আপনাকে? তখন তো আপনাকে অপারেশন করতে হবে। সিরোসিস অফ লিভার তো আমার তো মাথা ভেঙেছে। ওই আর কি হলো, আপনি ওই লিভারের জায়গায় ড্রিলটা বসিয়ে নিন না। বসো, কিন্তু উপর থেকে থাকে লিভার তো। দেখুন আপনি কিন্তু এখনো না ওই ওপর নিচে আটকে আছেন, যখন কাটা যাবে না তখন ওপর নিচ দুটোই সবটাই দরকারই তো, তাই না? তাহলে কি হবে? ফিসটা দেবেন। ফিস কেন? ফিস এই যে এটা বোঝালাম তার জন্য, ফিস। আর পাঁচ মিনিট দেখেন, না হলে আমি দুটো পরামর্শ আরো দেবো, তাতে ফিসটা আরো বেড়ে যাবে। এই মেরেছি, কি মজা! এবার তো রুম চার্জটাও পাবো। ও অলমোস্ট আ নর্মাল ফ্যামিলি। আসুন আসুন। দরজা খোলো শিগগিরি, তাড়াতাড়ি।
ভেঙে ফেলো, কি হয়েছে নাকি বল? হ্যাঁ কি বল? দেখো কাণ্ড কি হবে এবার, চাপা কি হবে, কি করবো, নৌকা কি হবে বল না, কি ভেবেছিস? কি বল? খাওয়াবো, ধোবো, আমার কপালে সব জুটে মেজাজটাই একবারে বিগড়ে দিল। মনে হয় দুনিয়ার সব বউগুলো এইরকম দজ্জাল আর মাসি, মনে হয় সব কটার নামে একটা করে ক্রিমিনাল কেস। না না, তুমি না, তুমি তো খুব ভালো বউ, তোমার নামে কোনো কেস করবে। হ্যালো ফ্রেন্ডস, তাহলে দেখলেন তো আজকে আমাদের চাকর নাম্বার ওয়ানের বিজয়ী মিস্টার দুঃখীরাম ভিকারি। চলুন দেখে নিই বা জেনে নিই ওনার মতামতটা কি, কেমন লাগছে ওনার এতগুলো টাকা জিতে। মিস্টার দুঃখীরাম, একটু জেনে নিই ওনার মতামত কি। আচ্ছা, এতগুলো টাকা পুরস্কার হিসেবে পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে এত টাকা পেয়ে, আমার মা যদি বেঁচে থাকতেন। তাহলে বুঝতে পাচ্ছেন কিরম উত্তেজিত হয়ে পড়ছে মানুষ। তা আপনিও কি হতে চান চাকর নাম্বার ওয়ান? তাহলে ঝটপট ফোন করুন আমাদের দপ্তরে, আপনার ফোন পাওয়া মাত্রই আমাদের প্রতিনিধি হাজির হয়ে যাবে আপনার বাড়িতে, খেলবে অনেক রকম খেলা, আর আপনি যেতে নিতে পারবেন 10 লক্ষ টাকা। বিশ্বাস হচ্ছে না? তো বাড়ি বসে ওয়েট করছেন কেন, চলে আসুন আর ফোন করুন আমাদের দপ্তরে, আমরা ওয়েট করব আপনার ফোনের জন্য। ততক্ষণ বাই। ইউরেকা! এই কি পেয়েছো যে যে? আরে 10 লাখ টাকা কামানোর সুযোগ পেয়ে গেছি। 10 লাখ টাকা কি করে? এই গাধাটাকে দিয়ে। বাবু বলেছেন অ্যাডভান্স না দিলে কেস লড়বে না। তো দাদা, কথাটা অ্যাডভান্স নয়, অ্যাডভান্স বুঝেছে? এখানে শোনো, এই চুনি হচ্ছে আমাদের বেশ প্রতিভক্ত গাধা, বলো। চুপ! এত বয়স হয়ে গেল এখনো বাংলাটা ঠিক মতো বলতে শিখলে না? ওটা প্রভু ভক্ত হবে, প্রতিভক্ত নয়। ও ভুল বলেছি না? যাকে ছাড়ো, ও সব ছোটখাটো ভুলে কিছু হয় না। না না না, কিছু নয় তো কিসের কি, তুমি কিছু বলেনি তো। শোনো না, তাহলে তুমি কাল থেকে প্রস্তুতি নিয়ে নাও। কি রে চুনি, কাল থেকে তৈরি হবি তো বাবা? কি জন্য বাবু? কি জন্য বাবু, এতক্ষণ কি শুনলি? আরে চাকর নম্বর ওয়ান হয়ে 10 লাখ টাকা জেতার সুযোগ নিবি না? সবাই যে চলে গেল। আরে যাক না, সবাই যাক না, আমি তো আছি। সোনা, তুই যখন অতগুলো টাকা পাবি না, দেখবি তুই অন্য কোথাও। না বাবু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না কো। এই সত্যি বলছিস? হ্যাঁ বাবু, চিরকাল না আপনার পায়ের তলায় পড়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে, শোন, তুই অতগুলো টাকা পেয়ে না আমাকে আগে দিয়ে দিবি। হ্যাঁ, আমি যত্ন করে রেখে দেবো, তারপর তুই আমার পায়ের তলায় পড়ে থাক না। ভালো হবে তোর। হ্যাঁ, খুব ভালো হবে বাবা, ভগবান তোর মঙ্গল করবে। হ্যাঁ।
মঙ্গল হবে মঙ্গল মঙ্গল হবে টাকা নিয়ে মঙ্গল হবে চাই হবে মঙ্গল बॉम्बे वो 80-90 पूरे 100 में लगा धागा जो निकल कर भाग चापा मिशा 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 এগুলো কি হচ্ছে গো এগুলো তোমাকে জীবাণু মুক্ত করা হচ্ছে হ্যাঁ ফিনাইল দিয়ে ফিনাইল দিয়ে চাপা বলি জলদি মেশা বলি শোনা এসব কেন করছো বলো তো কি করব বলো আমাকে যে ও এসে বলল তুমি নাকি তোমার কোন پیشنটের মাথার ঘা ছাড়াচ্ছিলে না না ইয়াশ প্লাস প্লাসে কিছু হয় না সবসময় প্রোটেকশন সিকিউর হয় না 100% না বুঝতে হবে তোমায় আমার বাচ্চা রয়েছে তো তাদের শরীরের কথা তো ভাবতে হবে আমায় তুমিও তো বুঝতে পারছো না আরে ঘা সারানোটাই তো আমার কাজ আমি না একজন ছোবে না আমি ডাক্তার তুমি ভুলে যাচ্ছ কেন তোমাদের সবাইকে জীবাণু মুক্ত করাটা আমার কাজ আফটার অল আমি হোম মেকার হ্যাঁ মানে চাপা গুড নিউজ গুড নিউজ তোমাদের চাকর নাম্বার 1 হয়ে 10 লাখ টাকা পাচ্ছে মা দেখো কি কাণ্ড তাই বুঝি চাপা চাপা বৌদি বলছি এই সেই টিভি শোটা না যেখানে তাড়াতাড়ি কর বাবা তাড়াতাড়ি কর পেরাই পাওয়া অত সোজা বাদ ডালো না করছি তো কি মুশকিল তো হাত ভেজাচ্ছিস কেন বাইরে তো জল বেশি পড়ছে ভেতরে ঢাল ভেতরে বাবা গো বাবা ভর্তি তো তাড়াতাড়ি তিন ঘন্টা হয়ে গেল এই এই কটা বোতল ভর্তি করতে সর্বনাশ করে সব জল শেষ করে ফেললি যা পুকুর থেকে জল নিয়ে যা আগে হ্যাঁ পুকুর থেকে যাও যাও ছেলে পুকুরের জলটা আবার শেষ না করে ভগবান এখন নাকি তুই তাড়াতাড়ি কর এখন একটা
জল নেই, কোনো বাজে কথা নয়, দেখছো না এখানে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যাও যাও নিজের কাছে যাও। আরে নিজের কাছে তো করছি না, যাও নিজের কাছে, এখানে আসবে না, আমি বিরক্ত করবে না বাবা। তুমি মহা মুশকিল, মেম কি করবে? এই তো চাই, আরো জোরে চাপা, আরো জোরে। চুনি যদি চাকর নাম্বার ওয়ান হতে পারে, তাহলে আমার চাপাই বা ঝি নাম্বার ওয়ান হবে না কেন? হতেই হবে তো। এরকম করলে তো হবে না, থামলে চলবে না চাপা, এগিয়ে যেতে হবে আমাদের, এখন অনেকটা বাকি আছে। হ্যাঁ